सुप्रिय शिक्षार्थी बंधुरा आलोचना होबे सप्तम श्रेणीर भूगोल विषयेर प्रश्नपत्र निये। एई प्रश्नपत्रटा तोमादेर फाइनल एग्जामेर आर फाइनल एग्जाम तोमादेर हये थाके 70 नाम्बारेर। एई प्रश्नपत्रेर समस्त संक्षिप्त प्रश्नगुलिर उत्तर आलोचना होबे आर जेगुली बड़ प्रश्न आछे सेगुलिर उत्तर तोमरा पाठ्य बोई थेके संग्रह करे नियो। आशा करी तोमरा खूब सहजेई पेये जाबे, कारण जे सब अध्यायगुली फाइनल एग्जाम होबे सेई अध्यायेर मध्य थेकेई प्रश्न एसेछे। भिडियोटा शेष पर्यन्त देखते थाको, ताहले तोमादेर एकटा धारणा एसे जाबे जे फाइनल एग्जामेर कोश्चेन पेपर केमन होबे एबं एई कोश्चेन पेपारटा किन्तु खुबই गुरुत्वपूर्ण। कोनो एकटा स्कूले परीक्षा हयेछिलो, तोमादेर सुविधार्थे एई कोश्चेन पेपारटा आलोचना होच्छे। एई प्रश्नपत्रे जे सब कोश्चेनगुलो एसेছে प्राय परीक्षाते এসে থাকে। দেখো এখানে একে দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। ক প্রশ্ন বলেছে ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী হলো ফ্লুরাইড, আর্সেনিক, আয়রন। এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তর দেওয়া আছে আর্সেনিক। পরের কোশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি, অরেঞ্জ, নাইজার নদী পথে অবস্থিত। এটা উত্তর হবে জামবেসি। পরের প্রশ্ন পৃথিবীর মোট জলের মধ্যে সমুদ্রের জল হলো, এখানে দেখো 97 অর্থাৎ 97%। পরের কোশ্চেন ওব নদী একটি উত্তর দক্ষিণ পূর্ব বাহিনী নদী, উত্তর হবে উত্তর। পরের কোশ্চেন দেখো 80°30' দক্ষিণ, 82°30' পূর্ব, 82°30' পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় বলা হয়। দেখতে পাচ্ছ সঠিক উত্তর 82°30' পূর্ব। পরে তোমাদের দুয়ে দাগে বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তালবস্যু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন দেখো আফ্রিকা হলো সর্বাধিক জনবহুল মহাদেশ, এটা অশুদ্ধ, তাই তোমরা লিখবে অ। পরেরটা দেখো অ্যাসিড বৃষ্টি মৃত্তিকা দূষণের জন্য দায়ী, এটা হচ্ছে ঠিক কথা বা শুদ্ধ, তাই তালবস্যু লিখবে। পরেরটা ইরাবতী নদী সান মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, এটা অশুদ্ধ, তাই শুধু অ লিখবে। পরেরটা লন্ডন অববাহিকার প্রধান নদী হলো টেমস, তো এটা হচ্ছে শুদ্ধ, তাই তালবস্যু লিখবে। রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়, এটা হবে শুদ্ধ, অর্থাৎ তালবস্যু লিখবে। এরপর 3 দাগে দেখো বলেছে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এটা হচ্ছে মont blanc। এরপরে দেখো তোমাদের পরের কোশ্চেন বলেছে যে পৃথিবীর ছাদ কাকে বলে, পামির মালভূমিকে। তোমরা প্রত্যেকেই পুরো বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে? আমি শুধু সংক্ষেপে উত্তরটুকু তোমাদের জানাচ্ছি। গ বিশ্বের বৃহত্তম খনিজ তৈল উত্তোলন কেন্দ্র কোনটি, এটা হবে ঘাওয়ার, ঘয়াকার ও অন্তঃস্থকার র। পরের প্রশ্ন কোন নদীকে পিত নদী বলা হয়, উত্তর হবে হোয়াং হো। পরের প্রশ্ন ভারতের সাতপুরা পর্বত কি ধরনের পর্বত, এটা হবে স্তূপ পর্বত। পরে দেখো শব্দছক সাজিয়ে উত্তর খুঁজতে বলেছে। প্রথমটা দেখো শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী, তো এখানে যেটা আছে উত্তর এটাকে সাজিয়ে দিলে হবে দানিউব। পরেরটা বৃহত্তম হ্রদ, এটা হবে কাস্পিয়ান সাগর। এখানে বক্সের মধ্যে যেগুলি আছে এগুলিকে সঠিক করে সাজালে হবে কাস্পিয়ান সাগর। এরপরে দেখো ক স্তম্ভের সাথে আমাদের খ স্তম্ভ মেলাতে বলেছে। তো ক স্তম্ভে আছে খাদ্য প্রক্রিয়াকরণ, রুড় অঞ্চলের নদী, নাতিশীতোষ্ণ তৃণভূমি এবং বিমানবন্দর। আমরা দেখে নেব কোনগুলো মিল হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ এর সাথে মিল হবে যেটা ডি, অর্থাৎ ডুসেলডর্ফ। তারপরে দেখো রুড় অঞ্চলের নদী, এটার সাথে মিল হবে রাইন, অর্থাৎ সি। তারপর নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটা হবে এ, অর্থাৎ ভেল। তারপর বিমানবন্দর, এটা হবে হিথ্রো। এরপরে দেখো তোমাদের 6 দাগে আছে টিকা লেখো যে কোনো 3টি সাভানা তৃণভূমি চীনের ম্যানচেস্টার জিপিএস গ্রস্ত উপত্যকা। তো এখানে প্রত্যেকটা টিকার জন্য থাকবে 2 নাম্বার করে, তোমরা পাঠ্য বইয়ে খুব সহজেই পেয়ে যাবে। সাভানা তৃণভূমি অর্থাৎ সাভানা তৃণভূমিটা কি এবং কোথায় হয় সেটা তোমরা লিখে দেবে। আর চীনের ম্যানচেস্টার জিপিএস গ্রস্ত উপত্যকা, এগুলো তোমরা সংজ্ঞা এবং উদাহরণগুলো দিয়ে দেবে এবং জিপিএসটা কি এবং এর ব্যবহারটা উল্লেখ করে দেবে। জিপিএস এর পুরো নামটা লিখে দেবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? তো এইভাবে উত্তরগুলো তোমরা লিখে নিও। এরপরে দেখো পরের দাগে কি বলেছে, এখানে 7 দাগে বলেছে সঠিক পরিচয় দাও। ক আমাকে স্বর্ণরেণু নদী বলা হয়ে থাকে, আমি কে, উত্তর হবে ইয়াংসি কিয়াং। পরেরটা দেখো আমি একটি তৈল উত্তোলক দেশ, আমার খনিগুলি হলো আইড আইন্ডার তারপর আছে দেখো ধাওরান ইত্যাদি। আমি কে, এটা হচ্ছে সৌদি আরব। পরে তোমাদের ৮টি দিকে বলেছে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ করো। আন্দিজ ইস্টু ভঙ্গিল পর্বত, ডাবল ইস্টু ফুজিয়ামা ইস্টু আগ্নেয় পর্বত দেওয়া আছে, শূন্যস্থানে ভঙ্গিল পর্বত বসালে হয়ে যাবে। তারপর দেখো মিনামাটা ইস্টু কি আছে না পারদ, ডাবল ইস্টু ইতাই ইতাই, এটা হবে ক্যাডমিয়াম। অর্থাৎ মিনামাটা যেটা পারদ দূষণের ফলে মিনামাটা হয় আর ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই ইতাই রোগ হয়। পরে দেখো ৯ থেকে শব্দ ছক পূরণ করতে হবে। এখানে একে দেখে পাশাপাশি বলেছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, দেখো পাশাপাশি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলব্রুজ। তারপর থাকছে ২ নম্বরে উপর নিচ, যেটা আল্পস পর্বত থেকে উৎপন্ন একটা নদী, সেটা হচ্ছে এলব, এলব, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের ১০-এর দাগে কি বলেছে, লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলে কেন। তারপর থাকছে দেখো ১৯৮৪ সালের ভূপাল বিপর্যয় বলতে কি বোঝো। সংক্ষেপে উত্তর চেয়েছি যে কোনো 5টা, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকবে। তোমরা প্রত্যেকে এই উত্তরগুলো তৈরি করে নিও। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ে খুব সহজে পেয়ে যাবে এবং উত্তরগুলো খুবই ছোট ছোট। তারপর দেখো স্থানীয় সময় বলতে কি বোঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্বত গ্রন্থিকাকে বলে, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, টেবিল ল্যান্ড বলতে কি বোঝো, সাইমুম কি। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করে নেবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এটা যেমন তোমাদের ভূগোল বিষয়ের ফাইনাল এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক একই রকমভাবে তোমাদের গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, বাংলা এই সকল বিষয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করে অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ দেখে না থাকো তো এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যে সব ক্লাস 7 ফাইনাল এক্সাম যে ফোল্ডারটা পাবে প্লে লিস্টে গিয়ে, তো সেই ফোল্ডারে ক্লিক করলে তোমরা 7ম শ্রেণীর যাবতীয় কোশ্চেন পেপারগুলো উত্তর সহ পেয়ে যাবে ওই প্লে লিস্টে ফাইনাল এক্সাম। দেখো এখানে 11 দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে থাকছে। কঙ্গো নদীর গতিপথ বর্ণনা করো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। অক্ষরেখার পরিচয় দাও, অর্থাৎ এখানে বৈশিষ্ট্যটা লিখলে হবে পরিচয় বলতে। তারপর লোয়েস ও লাভা সমভূমি বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ। কৃষিকাজ কিভাবে মৃত্তিকা দূষণের সঙ্গে সম্পর্কিত, আফ্রিকার দুটি বিখ্যাত শহরের নাম লেখো। এরপর দেখো তোমাদের 12 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, এবং এখানে প্রত্যেকটার উত্তরের জন্য থাকবে আমাদের 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটা দেখো বলেছে যে জল দূষণের উৎসগুলির মধ্যে যে কোনো 5টি ভূমিকা উল্লেখ করো। তাহলে জল দূষণের যেসব উৎস আছে এরূপ 5টা উৎস উল্লেখ করে এখানে ভূমিকা দিতে হবে, যে সেই 5টা উদ্দেশ্য উৎস কিভাবে জলকে দূষিত করছে। তারপর দেখো পোল্যান্ড ভূমি কিভাবে তৈরি হয় তা লিপিবদ্ধ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। খ প্রশ্নটা পোল্যান্ড ভূমি কিভাবে তৈরি হয়। এরপর থাকছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের পরিচয় দাও। এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় এসে থাকে। তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করে নিও ভালো করে। এর পাশাপাশি তোমরা অন্যান্য কোশ্চেন পেপারগুলো অবশ্যই দেখে নিও।